লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, বিন্যাস সমাবেশের পর সম্ভাব্যতা, প্রবাবিলিটি। আশা করি বিগত দুটি পর্বের মতো যে দুটি অধ্যায় পড়িয়েছি সেগুলো যদি বুঝতে পারেন, আমার বিশ্বাস আপনি এই অধ্যায়টিও ভালোভাবে বুঝতে পারবেন। তবে শুরুতে আমাকে একটু নিশ্চিত করতে হবে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। মাশাআল্লাহ, আমরা আজকে সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। সম্ভাব্যতার কনসেপ্টে আলোচনা করার পূর্বে আমাদের কিছু বিষয় একটু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? বেশ কয়েকটা টার্ম একটু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, প্রথমত হচ্ছে, ধরুন আমার কাছে একটা কয়েন আছে। এই কয়েনটা দুটো পার্ট থাকে, একটা হেড আর একটা টেল। কথা বুঝতে পারছেন? হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে দুটো পার্ট, একটা হেড আর একটা টেল। এখন আমরা যখন এই যে ম্যাচের ক্ষেত্রেও যখন কে আগে ব্যাট করবে, কে আগে মানে কে পরে কে ফিল্ডিং করবে, এই এই ব্যাপারগুলি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কয়েন ইউজ করে থাকি। যে আমরা শৈশবে এই কাজটা অনেক বেশি করতাম, যে আপনি একটা নিলেন, আমি একটা নিলাম, তারপর কয়েনটা ছেড়ে দিলাম, কী উঠছে? আমার হেড উঠছে। কথা বুঝতে পারছেন কিনা? আপনি দেখেন এই কয়েনটার দুটো পিষ্ঠ আছে, একটা পিষ্ঠে হচ্ছে আমাদের কি হেড আর একটা হচ্ছে টেল। এই দুটো পিষ্ঠের যদি আপনি চিন্তা করেন, আমি যদি এটা ধরলাম, ঠিক আছে, লটারি করলাম বা আমি কয়েনটা ছেড়ে দিলাম, তাহলে এই দুটো পক্ষের যে কোনো একটা পক্ষ আপনার ভাগ্যে উঠবে, হয়তো এটা উঠবে না হয় এটা উঠবে। এই কনসেপ্টটা বুঝতে পারেন কিনা আমাকে একটু কমেন্টে জানান, যে এই দুটোর যে কোনো একটা আপনার উঠবে, এর বাইরে কিন্তু ওঠার সম্ভব না। বলেন এই কথাটা বুঝতে পেরেছেন কিনা?
আমাকে একটু দ্রুত কমেন্টে কিন্তু নিশ্চিত করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা উঠবে। তাহলে এখানে এই যে একটা হেড আর একটা টেল, তাহলে এই আমি যদি কয়েনটা ছাড়ি তাহলে এই দুটি ঘটনার একটা ঘটনা ঘটবে। তাহলে দুটি ঘটনার একটা ঘটনা কনসেপ্টটা আমরা সম্ভবতই কীভাবে দেখব, যে আমরা এখানে যে দুটি ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে আমাদের মোট ঘটনা। এটা হচ্ছে কি আমাদের মোট ঘটনা, যে মোট যে ঘটনাটা সেটা কত, মোট ঘটনাটা আমাদের এখানে হচ্ছে দুটি। কথাটা বুঝতে পারছেন কি না? আর এখানে এই যে আপনার স্বাভাবিকভাবে যখন আপনার হেড উঠলো, এটাকে আমরা অনুকূল ঘটনা বলবো, যে প্রতি একবার নিক্ষেপ করলে একটা করে অনুকূল ঘটনা পাবো, হয়তো হেড পাবো নয়তো টেল পাবো। তার মানে আমাদের অনুকূল ঘটনার কনসেপ্টটা হচ্ছে যেটা আপনার সামনে উঠবে, অর্থাৎ টসে আপনি যেটা পাবেন। তার মানে মুদ্রার যেহেতু দুটি পিষ্ট, তাহলে সেটার মোট সম্ভাব্য ঘটনা, মোট সম্ভাব্য ঘটনা হবে কয়টা, দুইটা। আর অনুকূল ঘটনাটা হবে একটা যদি একবার নিক্ষেপ করেন। ধরেন একবার যদি আমরা নিক্ষেপ করি, সেক্ষেত্রে হয়তো হেড উঠতে পারে নয়তো আমার টেল উঠতে পারে। কথা বুঝতে পারছেন কি না? হয়তো হেড উঠতে পারে নয়তো কি উঠতে পারে, টেল উঠতে পারে। এখন ভালো করে খেয়াল করেন, আমরা একইভাবে এখানে দুটো টার্ম জানলাম, যে মোট যে কটা থাকবে এটা হচ্ছে কি মোট সম্ভাব্য ঘটনা। একইভাবে আমরা যদি ধরেন একটা ছক্কা নিয়ে কাজ করি, আপনারা যারা লুডো খেলেছেন তারা জানেন যে যখন আপনি বাড়ি দিয়ে ছেড়ে দিচ্ছেন তখন এখান থেকে যে কোনো একটা উঠতে পারে। যেমন আমাদের সবচেয়ে বেশি অনেক সময় কানা দরকার হয়, ছক্কা দরকার হয়, আমি একটা মানে কি বলে যে কোনো একটা বক্সের ভিতরে রেখে ঘুরিয়ে আমি ছেড়ে দিলাম, ধরেন আমার উঠছে কত, দুই উঠছে, অর্থাৎ আবার আমি ছেড়ে দিলাম, তাহলে এবার উঠছে দেখুন ছক্কা উঠছে। তার মানে কি এখানে যে ঘটনাটা উঠবে সেটা হচ্ছে অনুকূল ঘটনা। সেটা কি অনুকূল ঘটনা? এখন ভালো করে খেয়াল করে দেখেন, আর এই যে প্রতিবার যে আমি পরীক্ষাটা চালাচ্ছি এটাকে বলা হয় দৈব চয়ন, বা দৈব চয়ন ভিত্তি মানে হচ্ছে লটারি, অর্থাৎ আমার দৈব পরীক্ষা বলা হয়, র্যান্ডম এক্সপেরিমেন্ট যেটা বলা হয়। যে এই যে টসটা ছাড়া বা ঘুরিয়ে যে আমি লুডোটা ছেড়ে দিলাম এটাকে বলা হয় দৈব পরীক্ষা বা দৈব চয়ন। কথাটা বুঝতে পারছেন কি না? এখন আমি ছক্কার ক্ষেত্রে আমার টোটাল মোট ঘটনা কয়টা আছে, মোট ঘটনা ছয়টা আছে। কারণ এই যে আমার কানা থেকে শুরু করে এভাবে আমার টোটাল কয়টা আছে, ছয়টা আছে, কয়টা আছে, এটা উপরে হয়ে যাচ্ছে, তাই না? যা হোক, আপনারা তো একটু পরিচিত আছেন, টোটাল ছয়টা আছে, তাহলে এখানে মূল ঘটনা হবে ছয়টা। কথা বুঝতে পারছেন কিনা? একবার যদি আমি নিক্ষেপ করি তাহলে অনুকূল ঘটনা এখানেও হবে কয়টা, একটা, তাই কিনা? এখন যদি আমি বলি যে ছক্কার ক্ষেত্রে যদি বলি যে এক্ষেত্রে জোর মানে আমি যদি নিক্ষেপ করি জোর ওঠার সম্ভাবনা কত হবে, আমরা দেখব যে মোট ঘটনাটা হচ্ছে ছয়টা আর জোর আছে কয়টা। আপনি একটু দেখেন, এটা হচ্ছে কানা, এটা হচ্ছে জোর, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে জোর, দেখেন এই প্রত্যেকটা যদি খেয়াল করে দেখেন যে এখানে জোর আছে, এটা জোর হচ্ছে, এটা জোর হচ্ছে, এটা। তার মানে আমার এখানে এটা যদি নিক্ষেপ করি এই তিনটার যে কোনো একটা জোর ওঠার সম্ভাবনা কত হবে, এতে তিন এখানে আমার তিন মানে জোর ওঠার সম্ভাবনা তিনটা, এই একটা ঘটনা, এই একটা, এই একটা। তাহলে সেক্ষেত্রে আমাদের অনুকূল ঘটনা হবে তিন, কারণ আমি শুধু জোর চাচ্ছি যে এখানে তো নিক্ষেপ করলে যে কোনোটা উঠতে পারে, কিন্তু আমি বলছি যে জোর ওঠার সম্ভাবনা কত, সেক্ষেত্রে আমার এই তিনটা ঘটনার থেকে যে কোনো একটা, অর্থাৎ মোট তিনটা সম্ভাবনা থেকে যায় অনুকূলে, যে এই তিনটা সম্ভাবনার থেকে যে কেউ উঠবে। কথা বলছি, অর্থাৎ জোর ওঠার সম্ভাবনা আমার কয়টা থেকে যায়, তিনটা থেকে যায়। তাহলে এখানে তিন হচ্ছে আমার অনুকূল ঘটনা, তিন হচ্ছে কি আমার অনুকূল ঘটনা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে প্রতিবার যে আমি নিক্ষেপ করে একটা ফলাফল পাচ্ছি, এগুলিকে ঘটনা বলা হয়, ইভেন্ট, তাই কিনা? তো যাহোক, আমাদের এই দুটো টার্ম বেশ গুরুত্বপূর্ণ।
আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কি না একটু আমাকে কমেন্টে জানাতে হবে, প্লিজ একটু কমেন্টে জানান, আমি আরও স্টেপ বাই স্টেপ আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করব। আর এটা যদি কাটাকাটি করেন তাহলে আমাদের হাফ হবে, ঠিক আছে? ওকে, আমরা এই আলোচনাগুলো ডিটেলস আমরা পরবর্তীতে জানবো, আমি শুধু কিছু টার্ম আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এগুলো বুঝতে পারতেছেন কিনা, কথা বুঝতে পারছেন কিনা। যেমন আমি মুদ্রা দিয়ে আরেকটা কনসেপ্ট একটু আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র, যেটা এই আলোচনায় আমাদের লাগবে। নমুনা ক্ষেত্রটা কি? নমুনা ক্ষেত্রটা হচ্ছে, দেখেন, ধরেন নমুনা ক্ষেত্রকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, এটা একটা সেট আকারে প্রকাশ করব। ধরেন আমি এই মুদ্রাটাকে যদি একবার নিক্ষেপ করি, কয়বার যদি একবার নিক্ষেপ করি তাহলে হয়তো আমার এখানে কি হতে পারে, একবার হেড উঠতে পারে অথবা টেল উঠতে পারে, এই দুটি ঘটনাই কিন্তু ঘটবে। আমি যদি একবার নিক্ষেপ করি হয়তো হেড উঠবে, না হয় টেল উঠবে। আর যদি আমি দুবার নিক্ষেপ করি তাহলে দুবারই আমার কি উঠতে পারে, হেড উঠতে পারে। ধরেন একবার নিক্ষেপ করলাম, হ্যাঁ হেড উঠছে, আবার নিক্ষেপ করলাম হেড উঠছে, তার মানে আমার দুইবারই হেড উঠতে পারে। আবার কি হতে পারে, দুইবার নিক্ষেপে একবার হেড উঠতে পারে আর একবার টেল উঠতে পারে। ধরেন আমি নিক্ষেপ করলাম, এবার হেড, আবার নিক্ষেপ করলাম টেল উঠলো, এটা জাস্ট আমি করিয়ে নিচ্ছি কিন্তু বাস্তবে তো এটাই ঘটতে পারে। অথবা আমার একবার টেল উঠতে পারে প্রথমবার, আরেকবার আমার হেড উঠতে পারে, অথবা আমার দুইবারই টেল উঠতে পারে। তাহলে এই যে প্রতিবার নিক্ষেপের ক্ষেত্রে একবার বা দুবার নিক্ষেপের ক্ষেত্রে যে আমরা নমুনা চিত্রগুলো পাচ্ছি, এটি হচ্ছে নমুনা ক্ষেত্র। এটা অনেক সময় আমাদের দরকার হতে পারে, নমুনা ক্ষেত্রটাকে, অর্থাৎ মোট আমার নিক্ষেপে কী কী ফলাফল পাচ্ছে, এই ফলাফলগুলো যখন সেট আকারে আমি উপস্থাপন করব সেটাই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, কথা বুঝতে পারছেন কিনা। এখন আরেকটা বিষয় আমাদের আজকের আলোচনায় লাগবে, সেটা হচ্ছে মানে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা বিষয়টা কি? নিশ্চিত ঘটনা, আরেকটা হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা, এই দুটো কনসেপ্ট আমাদের একটু ভালো করে জানতে হবে। নিশ্চিত ঘটনাটা কি? ধরেন কোনো একটা ঘটনা সত্যি সত্যি ঘটবে, মানে অবশ্যই ঘটবে, এমন ক্ষেত্রে আমাদের এই যে ঘটনাটা হবে সেটা নিশ্চিত ঘটনা। এভাবে বুঝবেন না, বাস্তব কথা বলি। ধরেন পূর্ব দিকে সূর্য উঠবে, তাহলে পূর্ব দিকে সূর্য উঠবে এটা তো অবশ্যই নিশ্চিত ঘটনা, যে আগামীকাল পূর্ব দিকে সূর্য ওঠার সম্ভাবনা কত, আপনি বলেন তো, এটা একদম নিশ্চিত ঘটনা না? দেখেন নিশ্চিত ঘটনা যদি হয় এটার মান সবসময় ওয়ান হয়, এটার মান সবসময় কত হয়, ওয়ান। তার মানে হচ্ছে আগামীকাল মানে সূর্য ওঠার সম্ভাবনা, সূর্য ওঠা পূর্ব দিকে সূর্য ওঠার সম্ভাবনা কত হবে, আমার ওয়ান হবে, সম্ভাবনা সরাসরি ওয়ান হবে, কারণ নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সবসময় কত হয়, ওয়ান হয়। আর সূর্য মানে এটা হচ্ছে কি, পূর্বে পূর্বে সূর্য ওঠার সম্ভাবনা এক। আমি যদি বলি পশ্চিমে সূর্য ডুবার সম্ভাবনা, সূর্য ডুবার কি সম্ভাবনা, এটাও এক হবে, এটাও এক হবে। আমি যদি বলি রাতের বেলায় সূর্য না ওঠার সম্ভাবনা, রাতে সূর্যের আলো বা সূর্য না ওঠার সম্ভাবনা, না ওঠার সম্ভাবনা, সেটাও কিন্তু এক। এরা হচ্ছে নিশ্চিত ঘটনা, যে এটা অবশ্যই ঘটবে। পূর্বে সূর্য ওঠার সম্ভাবনা এক, পশ্চিমে সূর্য ডুবার সম্ভাবনা এক, রাতে সূর্য না ওঠার সম্ভাবনাও কিন্তু এক, কথা বুঝতে পারেন। এগুলোকে আমরা নিশ্চিত ঘটনা বলি। তাহলে আমাদের কথা হচ্ছে অসম্ভব ঘটনাটাকে। অসম্ভব ঘটনা, আমি যদি বলি যে রাতে সূর্য ওঠার সম্ভাবনা, রাতে সূর্য ওঠার সম্ভাবনা, তাহলে দেখেন রাতে সূর্য ওঠার সম্ভাবনা এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এই কারণে আমাদের রাতে সূর্য ওঠার সম্ভাবনা, এটা অসম্ভব ঘটনাকে সবসময় শূন্য দ্বারা সংজ্ঞায়িত করা হয়, এটা রেজাল্ট সবসময় শূন্য। তাহলে রাতে সূর্য ওঠার সম্ভাবনা কত, শূন্য, কথা বুঝতে পারছেন কিনা। এখন যদি আমি আপনাকে বলি যে এই ছক্কাটা আমি নিক্ষেপ করব, এই ছক্কা থেকে সাত ওঠার সম্ভাবনা কত, আপনারা বলে
দেখি একটু কমেন্টে জানান যে এই ছক্কা থেকে সাত ওঠার সম্ভাবনাটা কত হবে, একটু কমেন্টে জানান। গুড, মার্শাল্লাহ, এই তো বুঝে গেছেন ব্যাপারটা, মার্শাল্লাহ। তাহলে একটা জিনিস এখানে সম্ভাবনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, যেটা সর্বোচ্চ মান হচ্ছে, সর্বনিম্ন মান হচ্ছে শূন্য, এটার চাইতে আমাদের সর্বোচ্চ মান হবে আমাদের কত, এক। সর্বোচ্চ মান হবে এক, সর্বনিম্ন মান হবে কত, শূন্য। এই কনসেপ্টটা খুব মুখস্থ রাখবেন যে সম্ভাবনার সর্বোচ্চ মান সবসময় এক হবে, সর্বনিম্ন মান সবসময় শূন্য হবে, এটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। যেমন এখানে নিচে কয়েকটা এই টাইপের প্রশ্ন পাব, যেমন আমি যদি দুই নম্বর বলি, অসম্ভব ঘটনার মান সবসময় কত কত হয়, আমি এগুলি মৌখিকভাবে বলছি, লিখতে হবে না, যেগুলি লিখতে হবে সেগুলো আমরা লিখব। এই দুই নম্বর প্রশ্নটা দেখুন, এখানে বলা হচ্ছে যে অসম্ভব ঘটনার মান সবসময় কত, শূন্য। তারপর বলা হচ্ছে পাওয়ার অফ এ সমান, যদি পাওয়ার অফ এ সমান শূন্য হয় তাহলে এই ঘটনাটি কি হবে। এই ঘটনা শূন্য হওয়া মানে কি, এটা একটি অসম্ভব ঘটনা, এর ঘটনাটাকে এখানে তাহলে অসম্ভব হচ্ছে, তাই কি না। এখন চার নম্বর প্রশ্নটা দেখেন, খুব চমৎকার একটি প্রশ্ন করছে, চার নম্বরটা দেখেন। চার নম্বরে বলা হচ্ছে যে, চার নম্বর বলা হচ্ছে ধরা যাক রাত এগারোটা উনষাট মিনিটে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এখন বলা হচ্ছে ঠিক বাহাত্তর ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত, এই প্রশ্নটা আমাদের একটা পরীক্ষায় আসছিল সমবায় অধিদপ্তরের মার সহকারীতে। আপনারা বলুন তো এটা কত সম্ভাবনা, কত, 50% আছে, 25% আছে, 100%, 0%? একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পারছেন কিনা। দেখেন এখানে আপনারা জানেন যে একটা যদি 24 ঘন্টা যদি মানে সার্কেল হয় তাহলে এটা 72-কে যদি আপনি 24 দিয়ে ভাগ করেন তাহলে কত, 3 দিন আসবে, তাই না। প্রতি 24 ঘন্টা পর 11:59 24 ঘন্টা পর গিয়ে কিন্তু আবার 24 ঘন্টা পর কিন্তু আবার সেই 11:59 হবে, তাই কি না। আরও বাকি 24 ঘন্টার পরও গিয়ে কিন্তু আবার সেম হবে, আবার 24 ঘন্টার পর কিন্তু আবার সেম হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু 72 ঘন্টা পরে গিয়েও আমার রাত থেকে যাবে, কি থেকে যাবে, রাত থেকে যাবে, তার মানে কি এখানে সম্ভাবনা হচ্ছে 0%, সম্ভাবনা কি হবে, 0%, ক্লিয়ার। এই এটি একটু অঙ্ক, এটা তো কোনো অঙ্কই হলো না, কিন্তু এটি পরীক্ষায় আসছিল, কথা বুঝতে পারছেন কিনা, এটা পরীক্ষায় আসছিল, সো আমাদের বেসিক ব্যাপারগুলোও জানতে হবে, কথা বুঝতে পারছেন কিনা। ওকে, এবার চলুন আমরা এখানে আরো এক দুটো অঙ্ক একটু মৌখিকভাবে বলি। 5 নম্বর অঙ্কটা দেখে, ছক্কা নিক্ষেপে স্বাদ পাবার ঘটনা কি, অবশ্যই শূন্য, অসম্ভব ঘটনা, তাই কিনা। 6 নম্বর বলা হচ্ছে কোনো ঘটনা এ এর জন্য সম্ভাবনার সীমা নিচের কোনটি, আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সীমা,
কথা বুঝতে পারছেন কিনা? জিরো কে লেস দেন অর ইকুয়াল পাওয়ার অফ এ লেস দেন অর ইকুয়াল ওয়ান, যেটা আমি বোর্ডে লিখেছিলাম সেটি, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এই হচ্ছে মৌলিক আলোচনা। আমরা এবার সরাসরি গণিতে প্রবেশ করব এবং কয়েকটা অঙ্ক সমাধান করব। তো এই ক্ষেত্রে শুরুতেই আমাদের একটু জেনে নিতে হবে কোনো ঘটনা ঘটার সম্ভাবনার সূত্রটাকে। দেখেন, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, এখানে অনুকূল আমি শুধু সংক্ষেপে লিখব, অনুকূল ঘটনা এবং সম্ভাব্য মুড ঘটনা, অনুকূল ঘটনা সম্ভাব্য মুড ঘটনা, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। এবার দেখেন আমাদের একটা প্রশ্ন আছে, এক নম্বর প্রশ্নটা দেখেন। এক নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা হচ্ছে একটি থলেতে একটি থলেতে চারটি লাল, চারটি লাল, পাঁচটি সাদা, পাঁচটি সাদা ও ছয়টি কালো বল আছে, ও ছয়টি কালো বল আছে, ঠিক আছে। এখন প্রশ্নে বলা হচ্ছে দৈবভাবে একটি বল নেওয়া হলো, দৈবভাবে একটি বল নেওয়া হলো, দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি বলটির ব্যাপারে কয়েকটা প্রশ্ন আছে। বলটির ব্যাপারে এক নম্বর প্রশ্ন হচ্ছে এটা লাল হওয়ার সম্ভাবনা কত, দুই নম্বর হচ্ছে এটি সাদা হওয়ার সম্ভাবনা কত, তিন নম্বর হচ্ছে কালো হওয়ার সম্ভাবনা কত, আমরা তিনটা প্রশ্নের জবাব দেব। কি কি প্রশ্ন? একটা প্রশ্ন হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা কত এবং কালো হওয়ার সম্ভাবনা কত। চলুন তাহলে তিনটা প্রশ্নের জবাব নিয়ে আমরা একটু কথা বলি। লাল হওয়ার সম্ভাবনা কত, প্রথমত দেখতে হবে মোট ঘটনা আমাকে বের করতে হবে। তাহলে এখানে মোট ঘটনা কত হবে সেটা আগে বের করি। মোট ঘটনা হবে, খেয়াল করে দেখেন, চারটি লাল বল আছে, পাঁচটি সাদা আছে, তারপর হচ্ছে ছয়টি কালো বল আছে, তার মানে এটা হচ্ছে মোট এগারো পনেরো, মোট ঘটনা হচ্ছে পনেরো। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত, আমার এখানে লাল আছে চারটি, তাহলে লাল হওয়ার মোট ঘটনা হচ্ছে আমার পনেরো, লাল হওয়ার ঘটনা হচ্ছে কয়টা, চারটা, তাহলে আমাদের উত্তর কত হবে, চার বাই পনেরো। ওকে, এবার পরের প্রশ্নটা দেখি, আমাদের সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে এখানে সাদা আছে কয়টা, পাঁচটা, তাহলে সাদা আছে কয়টা, পাঁচটা, মোট ঘটনা আমার পনেরোই হবে, তাই কিনা? এখানে যতগুলি ঘটনা বলছে সবগুলো মিলে পনেরো, তাহলে এখানে সাদা হওয়ার সম্ভাবনা কত, এত, তাহলে ওয়ান বাই থ্রি, তাহলে উত্তর হবে কত, ওয়ান বাই থ্রি। তারপরের প্রশ্নটা বলছি কালো হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনাটা কত। ওকে, তাহলে আমাদের কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে কালো কয়টা, ছয়টা, ছয়টা যদি হয় তাহলে তিন দিয়ে এখানে দুই, তিন দিয়ে এখানে পাঁচ, দুই বাই পাঁচ, দুই বাই কে, পাঁচ। এখন বলেন, বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়াম, আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, খুব একটা তাড়াহুড়া আমাদের নেই। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। Thank you.
কেন লাল 1/15 হবে কেন? শুনেন, দৈবভাবে একটা বল নেওয়া মানে হচ্ছে এখানে দেখেন 15, এখানে উপরে লাল কয়টা বলছে? লাল চারটা। দেখেন একটা নেওয়া মানে সম্ভব কি? দেখেন এখানে লাল হচ্ছে চারটা, কনসেপ্টটাতে আপনি গুলিয়ে ফেলছেন, বুঝতে পারছি। এখানে লাল হচ্ছে চারটা, এই চারটার যে কোনো একটা উঠবে রেজাল্টে, মানে এখানে সম্ভাবনা মানে কি কত উপায়ে উঠতে পারে, একজ্যাক্টলি কত উঠবে এটা তো সম্ভাবনা না। দেখেন একজ্যাক্টলি কত উঠতেছে এটা কিন্তু সম্ভাবনা না, সম্ভাবনাটা বলে যে আনুমানিক কতটুকু এরিয়া নিয়ে আসে হতে পারে। সম্ভাবনা কনসেপ্টটা কি যে এটা একজ্যাক্টলি রেজাল্ট না, এটা হচ্ছে আনুমানিক কতটুকু এরিয়ার ভিতর সে থাকতে পারে। তাহলে এখানে চারটা লাল বল যেহেতু আছে, সর্বোচ্চ আনুমানিক এরিয়া তার এই চারটার ভিতরেই থাকবে। আমার কথা বুঝছি, বুঝতে পারছেন কেনা? এটা কিন্তু সম্ভাবনার ঘটনার, কিন্তু এটা নিশ্চিত মানে ফিক্সড না, এটা হচ্ছে একটা সম্ভাব্য এরিয়া যে এতগুলো উপায়ে হতে পারে। আমরা যখন ওই বিন্যাসে যখন চিটাগং থেকে সিলেটে গেলাম, তখন কিন্তু আমরা দেখছি মোট কত উপায়ে আমরা সিলেট যেতে পারি, মোট কত উপায়ে সিলেট যেতে পারে। এখন তো আপনি একবার যাবেন, আপনি তো তখন বলেননি কিন্তু যে আমার রেজাল্ট কেন এক হলো না, আমি তো একবার গিয়েছি। আসলে ব্যাপারটা ওখানে দেখানো হচ্ছে কতগুলো মোট উপায়ে আপনি যেতে পারেন, ভালো করে বুঝেন, কতগুলো মোট উপায়ে যেতে পারেন। আমার কথাটা বুঝতে পারছেন কিনা মোসাদিক ভাই? হ্যাঁ, একটু দ্রুত দ্রুত একটু কমেন্টে আমাকে নিশ্চিত করেন যে কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমরা এবার 7 নম্বর অঙ্কটা দেখব। 7 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে? সিমি পরীক্ষা দেওয়ার সময় সিমি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটি না পড়ে প্রশ্নটি না পড়ে চারটির মধ্যে তিন চারটির মধ্যে 3 নম্বর অপশনে টিক চিহ্ন দিল, অপশনে টিক চিহ্ন দিল, দিল তার উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা কত? তার উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা কত? জি 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 15টির মধ্যে চারটা উঠার সম্ভাবনা আছে, চারটা উঠবে না, চারটার ভিতর থেকে উঠবে। কথা বুঝতে পারছেন কিনা? 15টার ভিতর চারটা যে লাল বল আছে, আমাদের ওই একটা বল উঠলে ওই চারটা লাল বলের ভিতর উঠবে, যে এটার একটা সীমা আমরা বলে দিলাম, ঠিক আছে? ওকে ওকে, এবার আসেন আমরা এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা কি হবে। এই প্রশ্নটা দেখেন তো, বলা হচ্ছে সিমি পরীক্ষা দেওয়ার সময় প্রশ্নটি না পড়ে চারটির মধ্যে, চারটির মধ্যে 3 নম্বর অপশনে টিক দিল। ধরেন ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে, তিনি কি করলো 3 নম্বরটা টিক দিল। তাহলে এখানে মোট ঘটনা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। মোট ঘটনা সম্ভাব্য মোট ঘটনা চারটা, এই চারটার ভিতর তার সঠিক উত্তর কিন্তু একটা হবে, তার মানে সর্বোচ্চ তার সীমা কি এক হবে, সর্বোচ্চ সীমা কত হবে, কারণ সঠিক উত্তর হতে গেলে একটাই হবে সঠিক উত্তর। এটা কিন্তু একাধিকের কোনো সম্ভাবনা নেই, যেটি লাল বল উঠার ক্ষেত্রে একাধিকের সম্ভাবনা ছিল, চারটা লাল বল ছিল, এই চারটার যে কোনোটা উঠতে পারত। এখন চারটা অপশনে সঠিক সবসময় এক হয়, তার মানে কি অনুকূল ঘটনা সবসময় এক হবে, তার মানে উত্তর কত? 4-1।
ঠিক আছে, ওকে। এবার চলেন আমরা একটু পরের প্রশ্নে যাই। আপনারা যদি কেউ বুঝতে না পারেন, আসলে এটা ধারাবাহিক আলোচনার একটা অংশ, একদম বিন্যাস থেকে শুরু করে এখন পর্যন্ত। তো আমার মনে হয় ধীরে ধীরে একটু একাধিকবার দেখে নেবেন, বুঝে ফেলতে পারবেন, এখানে একদম কঠিন কিছু না। দেখেন এখানে বলা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে, এর সম্ভাবনা কত? এক, কারণ এটা নিশ্চিত ঘটনা। তারপর চাকরি পাওয়ার সম্ভাবনা, এখানে দেখেন 9 নম্বর প্রশ্ন, এগুলো সহজ প্রশ্ন কেন সমাধান করতেছি? যাতে পরবর্তীতে কঠিন প্রশ্নের ক্ষেত্রে সমস্যা না হয়। চাকরি পাওয়ার সম্ভাবনা চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে, 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? দেখেন এটা কিন্তু সহজ প্রশ্ন না, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসছিল, রেলওয়ে সহকারী প্রকৌশলীতে এটা, উপসহকারী প্রকৌশলীতে এটা আসছিল। তার মানে কি সহজটাও আসতে পারে, এ কারণে আমাদের শিখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমাদের মূল ঘটনার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 1, এটা সবসময় মাথায় রাখতে হবে। সম্ভাবনার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে কত? সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5, 4/5। তাহলে যেহেতু সর্বোচ্চ সম্ভাবনা 1, সেখানে 4/5 যদি পাওয়ার সম্ভাবনা হয়, তাহলে 1 থেকে যদি আমরা বাদ দেই, অনেকটা ভগ্নাংশের মতো 1 থেকে বাদ দিলে, তাহলে আমার না পাওয়ার সম্ভাবনা আসবে কত? হবে 1/5। তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। মার্শাল্লাহ। এবার চলেন আমরা পরের প্রশ্নটা দেখব, 10 নম্বর প্রশ্নটা দেখব। 10 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? ময়মনসিংহ শহরে মে মাসে পনেরো দিন বৃষ্টি হয়েছে। তাহলে 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তাহলে 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এখন দেখেন আমাদের বলা হচ্ছে ময়মনসিংহ শহরে মে মাসে, মে মাস কত? 31 দিনে, তাই না? 31 দিনে মে মাসে 15 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 25 মে, দেখেন তো 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তার মানে এখানে কিন্তু পুরো মাসের থেকে একদিনের সম্ভাবনার কথা বলা হচ্ছে। তার মানে এই একদিনের সম্ভাবনার ক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু, দেখেন মূল ঘটনা হচ্ছে 31, 31 কেন? 31 এই কারণেই যে মে মাসটা 31 দিনে। তাহলে মে মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, কতদিন বৃষ্টি হয়েছে? মে মাসে 15 দিন বৃষ্টি হয়েছে। তার মানে হচ্ছে এই 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আমার এই 15 দিন থেকে একদিন হবে। যে 15 দিন বৃষ্টি হয়েছে, আমার কিন্তু এখানে বৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে, আর বৃষ্টি হয়েছে কতদিন? 15 দিন। তার মানে আমাদের সীমাটা হচ্ছে 15 থেকে 1 বার হবে। যে 15 দিন বৃষ্টি হয়েছে, তার ভিতর একবার হচ্ছে মে মাসের 25 তারিখ, তার ভিতর একবার হচ্ছে কি? মে মাসের 25 তারিখ। তার মানে কি? 15/31।
কারণ 15 দিন বৃষ্টি হয়েছে, ভালো করে খেয়াল করে। এই 15 দিনের ভিতর একটা দিন আছে মে মাসের 25 তারিখ। বলেন বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারি আপ, বেশ এবার আসেন আমরা 36তম বিসিএস এর একটা প্রশ্ন সমাধান করব। দেখেন 36তম বিসিএস এর প্রশ্নটা 11 নম্বর। 11 নম্বরে এখানে কি বলা আছে, বলা হচ্ছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়া, ওই সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? দেখেন অঙ্কটা 36তম বিসিএস এ আসছিল, 36তমতে। দেখেন তো পুরো কনসেপ্টটা একটু দেখেন তো কঠিন কোথায়। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসে, বলেন তো জুলাই মাস কত দিন? বলেন এখানে জুলাই মাসটা দরকার হবে না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। ওকে, দ্বিতীয় সপ্তাহে আমাদের সপ্তাহ তো কয়টা হয়, 7 7 7, সাধারণত 4টা সপ্তাহ হয়, তাই না? এর ভিতর দ্বিতীয় সপ্তাহের কথা বলা হচ্ছে। দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, তার মানে দ্বিতীয় সপ্তাহে যদি হিসাব করি এই পরিমাণ বৃষ্টি হয়েছে, 7 দিনের ভিতর 5 দিনই বৃষ্টি হয়েছে। এখন আমার কাছে বলা হচ্ছে ওই সপ্তাহে, মানে এই দ্বিতীয় সপ্তাহের কথাই বলা হচ্ছে, বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমরা জানি বৃষ্টি হয়নি সপ্তাহে, এখানে যদি আমি 1 থেকে বাদ দেই তাহলে আসবে কত, 2/7। এই 2/7 এটা বৃষ্টি হয় নাই, তাহলে ওই বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, এই যে মোট এই দুই দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি না হওয়ার রেঞ্জটা সর্বোচ্চ কয়দিন, 2 দিন, তাহলে বুধবারটাও ওই 2 দিনের ভিতরই পড়ে যাবে। তার মানে উত্তর হবে কত, 2/7, অর্থাৎ 7/2, অর্থাৎ এই 2 দিন সর্বোচ্চ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে, ওর ভিতরে তাহলে বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, 2/7। বলেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। মাশাআল্লাহ, ওহো, মানে এখানে বলা হচ্ছে যে 5 দিন বৃষ্টি হয়েছে দ্বিতীয় সপ্তাহে, প্রত্যেকটা সপ্তাহ তো আমাদের 7 দিন করে, এই দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে বৃষ্টি হওয়ার না হওয়ার সম্ভাবনা হচ্ছে কত, বাকি 7 দিনের 2 দিন। এখন আমার বলছে যে বুধবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের উত্তর এটাই হবে, কারণ সম্ভাবনাটা আমার 2 দিনের যে কোনো একটা দিন বুধবার হবে, 2 দিনের যে কোনো একটা দিনকে বুধবার হবে, কারণ এই 2 দিন আমাদের বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে ওই 2 দিনের যে কোনো একটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে উত্তর হচ্ছে এটা। আর সম্ভাব্যতা কিন্তু একজ্যাক্টলি উত্তর দেয় না, এটা শুধু আপনার সর্ব একটা এরিয়া দিয়ে দেয় যে এর ভিতর ঘটবে। কথাটা ক্লিয়ার?
ওকে, এরপর আমরা 12 নাম্বারটা দেখব। 12 নাম্বার, 12 নম্বরে কি বলছে, কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি করা হয়েছে, পাঁচশো সত্তরটি টিকিট বিক্রি করা হয়েছে, আহমেদাবাদ 15টি টিকিট কিনেছে, কিনেছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে, মিশিয়ে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে, একটি টিকিট একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। তোলা হলো আহমেদাবাদের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত, আহমেদাবাদের পুরস্কার অনেক বড় একটা দাগ লিখে ফেললাম। দেখেন বলা হচ্ছে কোন একটি লটারিতে 570টা টিকিট বিক্রি করা হয়েছে, তার মানে এই 570টা থেকে যে কোনো একটা টিকিট আমাদের কিসের জন্য উঠবে, প্রথম পুরস্কারের জন্য উঠবে, কিসের জন্য, প্রথম পুরস্কারের জন্য উঠবে। ওকে, তাহলে আমরা অন্তত এটা তো নিশ্চিত করতে পারি যে 570 হচ্ছে মূল ঘটনা, 570। এখন বলা হচ্ছে এখানে আহমেদাবাদের ক্ষেত্রে বলা হচ্ছে আহমেদাবাদের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত, আহমেদাবাদ মোট টিকিট কিনছে কয়টা, 15টা, যদি তাকে প্রথম পুরস্কার পেতে হয় এই 15টা থেকে একটা উঠতে হবে, কয়টা উঠতে হবে, এই 15টা থেকে একটা উঠতে হবে। আমি আবারও বলছি, তাকে যদি প্রথম পুরস্কার পেতেই হয় তাহলে তার সুযোগ আছে 15টা টিকিট, তার সুযোগ আছে কি 15টা টিকিট, কারণ 15টার বাহিরে যদি ওঠে তাহলে সে পুরস্কার পাবে না, 15টার বাহিরে যদি ওঠে তাকে ওই একটা পুরস্কার উঠতে হলে এই 15টা টিকিটের ভিতর থেকে উঠতে হবে, তার মানে তার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে সেই 15টা এই 15টার ভিতর থেকে পেতে হবে। তার মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 38, তার মানে কি 1/38, তার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/38। বলেন বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন, হারিয়া যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু ডান লিখে কমেন্ট করুন। আপনাদেরকে আমি, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আমি একটা নতুন এক্সাম বেসের ঘোষণা দিয়েছি, এই এক্সাম বেসের ক্ষেত্রে আমার একটা বড় একটা স্বপ্ন নিয়ে এই এক্সাম বেসটা আমি আসলে রান করছি। এখানে যদি ইনশাল্লাহ আমাদের 1000 স্টুডেন্ট যদি আমরা ভর্তি করতে পারি অল ইন জব এক্সাম বেসটা, ইনশাল্লাহ আমার সিদ্ধান্ত আছে এখান থেকে যে টাকাটা আসবে যদি সম্ভব হয়, যদি ফান্ডিং হয়, তাহলে ইনশাল্লাহ স্মার্ট বোর্ড কিনে ফেলবো। যেহেতু এই মুহূর্তে আমার কাছে স্মার্ট বোর্ড কেনার মতো ইনভেস্ট করার সুযোগ নেই, তো আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অল ইন জবস, এটা অনেক ফাটাফাটি 6 মাসের একটা এক্সাম বেস হতে চাচ্ছে, মানে যাচ্ছে,
কারণ এই পরীক্ষার প্যাটার্নটাই হবে, প্রতিদিন পরীক্ষা দেবেন, প্রতিদিন পড়বেন, আমি পড়ার সিলেবাস দেব, কয়টা বকাবলির পড়বেন, কয়টা অন্য কিছু মুখস্থ করবেন, গণিত ইংলিশ সিলেবাস, পাশাপাশি যে টপিকটা পড়তেছেন সেটা যেটার উপর পরীক্ষা হবে সেটা কোন কোন এরিয়া, অল্প অল্প করে এরিয়া দিয়ে আমি 6 মাসের একটা কোর্স সাজাচ্ছি। এই কোর্সটার শুধু একটা স্বপ্ন নেই যে যদি 1,000 স্টুডেন্ট হয়ে যায় তাহলে আমাদের একটা স্মার্ট বোর্ড কেনার সুযোগ হবে, এবং সেক্ষেত্রে আমরা এই টাকাটা অন্য কোনো প্রতিষ্ঠানের খাতে আমরা ব্যয় করব না। আপনি হয়তো বলতে পারেন যে আপনার এত এত বিজনেস, আসলে একটা স্মার্ট বোর্ড কেন কেনা হচ্ছে না? আসলে বিষয়টা এমন না, আমি অফলাইন কোচিংটা যখন বন্ধ করেছি প্রায় 20 টাকার মতো একটা বড় ধরনের ক্ষতি স্বীকার করে বের হয়ে আসছি। এমন তো অবস্থায় আমার পাবলিকেশনসে যে টাকা পয়সা আছে সেটা পাবলিকেশনস দিয়ে, পাবলিকেশনসের বড় একটা টিম ম্যানেজ করতে হয়, আর অনলাইনেও তো পেইড বেস পড়ানো বন্ধ করে দিয়েছি। সব কিছু মিলে এখন এক্সাম বেসটাই কেবলমাত্র এই আর্থিক সোর্সের কারণ হিসেবে আমি নিয়েছি, যদি সম্ভব হয়। আমার মনে হয় যে আপনারা চেষ্টা করেন এই এক্সাম বেসটাতে যুক্ত হওয়ার। এক্সাম বেসটা আমাদের 19 তারিখে যদি প্রিলি হয়, 19 তারিখের পরপরই আমরা শুরু করে দেব, এবং আমাদের এই পরীক্ষা ব্যাচটাতে যারা যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি হয়ে যাবে, যেহেতু আমরা কোর্সের শিরোনামটাই দিয়েছি অল ইন জব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, নিজে যদি ভর্তি না হন তবু পাশের জনকে ইন্সপায়ারেশন দেবেন। এক্ষেত্রে দিন শেষে আপনারাই লাভবান হবেন, কারণ আমার 1,000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেলে আমি আজকে যেখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি এখানে হয়তো আপনারা স্মার্ট বোর্ড পাবেন। এতে করে এত লম্বা লম্বা যে দাগগুলো লেখার সময় লস হবে না, ইভেন আমি আরও কিছু প্রবলেম সলভিং ক্লাসে আসতে পারবো, যেগুলো আপনারা মানে ওই ক্লাসগুলো থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন। তো আমার মনে হয় যে এই কোর্সটার পাশে আমি আপনাদের সবাইকে চাই, কারণ এই কোর্সটা যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে হয়তো আমার স্মার্ট বোর্ড কেনার টার্গেটটা আরও 6 মাস বা 1 বছর পিছিয়ে যাবে। হতে পারে এই স্মার্ট বোর্ডটা মালিকানা আমার থাকবে, কিন্তু সুবিধা সবচেয়ে বেশি প্রাপ্ত হবেন আপনারা, কারণ সেখানে স্মার্ট বোর্ড থেকে যদি আমি ক্লাসগুলো নিতে পারি তো বুঝতেই পারছেন কী পরিমাণ সাপোর্ট আপনারা পাবেন। তো এই ক্ষেত্রে যে যে জায়গা থেকে পারেন আমাকে সাপোর্ট দেবেন, সেটা অন্তত দোয়া দিয়ে হলেও সাপোর্ট দেবেন। আর আমার বিশ্বাস, আমি খুবই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছি এটা হবে ইনশাল্লাহ, এটা হবে। কারণ হচ্ছে আমরা কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যে প্রত্যেকে অবশ্যই, আপনারা যারা আমাকে চিনেন জানেন তারা ভর্তি না হয়ে পারবেন না। আমি ধাপে ধাপে পরিকল্পনাগুলো পাবলিশ করব, আমি অলরেডি কাজ করতেছি, বিশেষ করে আমরা পাশাপাশি বকাবলারি নিয়ে যে সমস্যাটা ছিল এটা নিয়ে বকাবলারি আলাদা একটা, প্রতি 10 দিনে কি একদিনে কয়টা বকাবলারি পড়বেন, এগুলি নিয়ে বিস্তারিতভাবে আমি পিডিএফ করতেছি। কথা বুঝতে পারছেন কিনা? আর ফিটা, এটা রিজনেবল ফি থাকবে, হয়তো প্রাইমারি ফিটা থেকে একটু বেশি হবে। আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন, পুরো ভর্তি প্রক্রিয়াটা আমরা শুরু করব ঈদের পর অথবা ঈদের আগেও শুরু হতে পারে, কিন্তু আমরা মূল মিশনটা শুরু করব প্রিলির পর, অর্থাৎ 19 মে যেহেতু প্রিলির পরপরই শুরু করব। তবে আমি চাই এর আগে ভর্তিটা কমপ্লিট করার, ভর্তিটা কমপ্লিট করলে ইনশাল্লাহ হতে পারে এই ব্যাচের মধ্য দিয়ে আমাদের একটি স্বপ্ন বাস্তবায়ন হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকৃত আপনারাই হবেন, এই কারণে আপনারা যে জায়গা থেকে পারেন, নিজে ভর্তি হয়ে হেল্প করতে পারেন, নিজে অন্যজনকে উৎসাহিত করে হেল্প করতে পারেন, অথবা অন্তত দোয়া দিয়ে হলেও যাতে আমার এই স্বপ্নটা এইবার কোর্স থেকে পূরণ হয় সেটুকু আপনি কিন্তু করতে পারেন। প্রত্যেকে যে জায়গা থেকে যেটা করবেন এটাই আমার জন্য উপকারী হবে, এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। ওকে, তাহলে এইটুকু ইনশাল্লাহ ক্লিয়ার, তাই না? না, কোনো বই কেনা লাগবে না আমাদের অল ইন জবসে, কোনো বই কিনতে হবে না। আর বই শুধুমাত্র আমাদের কিনতে হতো যেটা, সেটা হচ্ছে মূলত ওই বকাবলারের জন্য, যে বকাবলারিটা আমরা কোনো একটা বই ফলো করে দরকার হতো, কিন্তু আমরা এবার নিজেরাই বকাবলারি আলাদা করে ফেলতেছি যাতে আমার বইটাও আপনাদের কিনতে না হয়। এই কারণে বকাবলারির জন্য আলাদা আমরা ফাইলই তৈরি করতেছি, অর্থাৎ যে জায়গাগুলিতে আপনাদের সীমাবদ্ধতা সমস্যা হওয়ার কথা এগুলো আমরা সলভ করতেছি। আমাদের টার্গেটই হচ্ছে আমার বই আপনাকে কিনতে হবে এরকম কোনো টার্গেট না, আমার টার্গেট হচ্ছে আপনাদের জন্য উপকারী যেটা সেটা করার। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এক্ষেত্রে কোনো বই কিনতে হবে না ইনশাল্লাহ। ওকে, তবে মিশনটা বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাল্লাহ। ওকে, এবার আমরা 13 নম্বর প্রশ্নটা দেখেন, 13 নম্বর
আমরা কিন্তু আজকে আরো জটিল কিছু অঙ্ক করব। আনুমানিক এটা বলা যাচ্ছে না, পুরো কোর্স প্ল্যানটা রেডি হোক, তবে এটা 700 থেকে 1000 টাকার ভিতরে হবে, 700 থেকে 1000 টাকার ভিতরে হবে। তবে এখানে যদি আমরা সাথে বই ফ্রি দেই, বই বলতে আমরা যে ভোকাবুলারি পিডিএফটা করতেছি এটা যদি বই আকারে ছাপতে পারি, হতে পারে এটা যদি ফ্রিতেও দিতে পারি অথবা টাকা নিয়েও দিতে পারি। তবে আমার চিন্তা হচ্ছে যদি কোর্স ফিটা আমাদের মানে একটা মানে নৈতিক জায়গা থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ওটা হয়তো পিডিএফ আকারে দেওয়ার অথবা প্রিন্ট আকারে আপনাদেরকে ফ্রি দেওয়ার চেষ্টা করব। ওকে, আগে দেখি বইটা কত বড় হয়। যদি অনেক বড় হয় তাহলে তো আপনারা পিডিএফই পড়বেন, কেউ চাইলে প্রিন্টেড কপি নিতে পারেন। আর যদি বেশি বড় না হয় তাহলে আমি দেখি কতটা ফ্রিতে দিয়ে দেওয়া যায় কিনা। ওকে, 13 নম্বর প্রশ্নটা দেখেন যে একটি বাক্সে লাল বল 12টি, একটি বাক্সে লাল বল হচ্ছে 12টি, সাদা বল 16টি, সাদা বল 16টি এবং কালো বল 24টি। এখন বলা হচ্ছে দৈবভাবে একটা বল নেওয়া হলো, ওকে, দৈবভাবে একটা বল নেওয়া হলো, ঠিক আছে। এখন 1 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা আগে কথা বলি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। ব্যাস, এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন। এখন আমাদের দেখতে হবে মোট বল কতটি, এটা বের করতে হবে। মোট বল কতটি এখানে, 12 যোগ 16 যোগ 24, তাই কিনা? তাহলে 30 40 50 52টি, মোট বল হচ্ছে 52টি, তার মানে মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে আমার 52টি। কথা বুঝতে পারছেন কিনা? এর ভিতর সাদা বল হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, এখানে সাদা বল কোনটা, এটা হচ্ছে সাদা বল 16টা, সাদা বল কয়টা আমাদের 16টা। তাহলে সাদা বল যদি 16টা হয় তাহলে আমরা সরাসরি সম্ভাব্যতায় যদি চলে যাই যে 52টা থেকে 16টা হবে, তাহলে 4 দিয়ে হলে 4 আর 26 তার মানে 13, 4 13 তাহলে 4/13, এটাই উত্তর হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? যেহেতু আমাদের সাদা বল ওঠার সম্ভাবনা বলতেছে, সাদা বল ওঠার সম্ভাবনা আছে 16টা, অর্থাৎ 16টার ভিতর উঠতে হবে, তাহলে এই 16 নিচে হচ্ছে মোট সম্ভাবনা হচ্ছে 52, তাহলে 16/52 তাহলে 4/30। জি, অল ইন ওয়ান এই কোর্সটাতে শুধুমাত্র একটা হবে না, এখানে সমস্ত সাবজেক্ট হবে, সমস্ত সাবজেক্টের উপর পরীক্ষা হবে। আপনারা আমার কোর্স প্ল্যান দেখলেই মানে আমার বিশ্বাস অন্যরকম একটা মানে ভালো লাগা ফিল করবেন, কারণ এটা আমি ওই দা রুটিনে যে পরিকল্পনা প্রকাশ করেছিলাম, দা রুটিনের যে 6 মাসের কথা আমি বলতাম, ওই দা রুটিনের পরিকল্পনার আলোকে এই ব্যাচটা শুরু হবে। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এখন আসেন আমি 2 নম্বর প্রশ্নটার ব্যাপারে কথা বলি যে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত। দেখেন, বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত, বলটি না লাল না হওয়ার সম্ভাবনা কত। এখন দেখেন এই জায়গায় মোট বল হচ্ছে 52টা হচ্ছে মোট বল, আর লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 12টি, তাই কিনা? এটা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, কিন্তু আমাদের বলছে লাল না হওয়ার সম্ভাবনা কত, লাল না হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের 1 থেকে এটা বাদ দিতে হবে, এটা হওয়ার সম্ভাবনা, তাহলে এইটা আমাদের একদম কিসের মতো করে
ভগ্নাংশের মতো করে, ভগ্নাংশে যেমন মোটটাকে এক বোঝানো হয়, সম্ভাব্যতার ক্ষেত্রেও সর্বোচ্চ মোট ঘটনাকে মানে সর্বোচ্চ ঘটনাকে এক প্রকাশ করা হয়। তাহলে এক থেকে এটা যদি চলে যায় তাহলে আমাদের কত হবে সেটা আমাদের বিয়োগ করে বের করতে হবে। এখানে বাউন্ন, বাউন্ন থেকে এখানে যদি বারো হয় তাহলে এখানে শূন্য, এখানে কত চার, নিচে হচ্ছে বাউন্ন। এখন কাটাকাটি করবেন, কাটাকাটি করলে যেটা হবে আমাদের সেটাই উত্তর হবে। কাটাকাটি বলতে কি, এটা চার দিয়ে যদি কাটেন উপরে দশ, এটা হবে তেরো, তাহলে দশ বাই তেরো, এটাই হচ্ছে উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত এবার একটা জটিল প্রশ্নে যাব, দেখি আপনারা কতটুকু বুঝতে পারেন। একটা জটিল প্রশ্নে যাব, জটিল প্রশ্নটা তিন নম্বর, তিন নম্বরে দেখুন, তিন নম্বর এখানে বলা হচ্ছে বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত। বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত, দেখেন বলটি লাল অথবা, অথবা যদি থাকে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। কারণ কি, কারণ অথবা আপনাদের মনে আছে কিনা আমি সেখানে যে ইউজ করেছিলাম চিটাগং থেকে ঢাকা, তাই কিনা, ঢাকা, তারপর ঢাকা থেকে আমাদেরকে সিলেট, তাই কিনা, এটা একবার আবার অথবা দিয়ে আমি বলেছিলাম যে যদি এয়ারপ্লেনে যাই, তাই কিনা, আবার অথবা দিয়ে আমি বলেছিলাম যদি নৌপথে আমি যাই, যদি নৌপথে যাই তাহলে কত হবে। তাহলে এখানে এই ধাপটা হচ্ছে একটা অথবার সাথে এটা যোগ হবে, অথবা থাকলে কী হবে, যোগ হবে, অথবা থাকলে যোগ হবে। এতে কারণ হচ্ছে অথবা মানে ব্যাপারটা খেয়াল করে দেখেন যে এখানে কি বলছে, একটু আমরা সহজ সরল ভাষায় একটু বুঝি, যে বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত। আগে বলটি লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা আমরা আগে বের করে নেব, ওকে বের করলাম, সেক্ষেত্রে সাদা হওয়াটা জরুরি না, আবার সাদা হওয়ার সম্ভাবনাটা বের করলাম, সেক্ষেত্রে লালটা জরুরি মানে সুবিধা না, কারণ বলছে অথবা তোমার মতো তুমি আমার মতো আমি, যেটা ইংলিশে অর বলে, যে আমি যাব অথবা তুমি যাবা, তার মানে যেই যাই না কেন একজন, কথা বুঝতে পারছেন কিনা। এখন দুজনের যাওয়ার ব্যাপারে স্বাধীনতা আছে, আমিও যেতে পারি অথবা তুমিও যেতে পারো, কথা বুঝতে পারছেন কিনা। এখন এই সহজ কথা হচ্ছে অথবা যদি থাকে তাহলে এই ঘটনাটা, আমি লাল বল যখন তুলব তখন সাদা বল প্রভাব ফেলবে না, আবার যখন সাদা বল তুলব তখন লাল বল প্রভাব ফেলবে না, যখন একটার উপর আরেকটা প্রভাব না ফেলবে তখনই আমরা যোগ করি, তখন এটার যে ফলাফল রেজাল্ট আর এটার যে রেজাল্ট, এই দুটো রেজাল্ট আমরা যোগ করে দেব। কথাটা ক্লিয়ার? কারণ এটাও স্বাধীন, এটাও স্বাধীন। এখন আসেন আমরা পুরো ব্যাপারটা একটু হিসাব করি। হিসাবটা কেমন, লাল বল ওঠার সম্ভাবনা হচ্ছে বাউন্নর বারো, তাই কিনা, বাউন্নর বারো যদি হয় এখানে তিন, নিচে হচ্ছে তেরো, তার মানে তিন বাই তেরো হচ্ছে লালের সম্ভাবনা। তাহলে সাদার সম্ভাবনা কত, সাদা হচ্ছে ষোলো, ষোলো বাউন্ন, তাহলে এখানে চার, এখানে তেরো, তার মানে চার বাই তেরো, এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। এখন দুটো একসাথে যদি উত্তর আনতে চাই তাহলে তিন বাই থার্টিন যোগ চার বাই থার্টিন, তাহলে তেরো যদি আমার লসাগু হয় উপরে তিন নিচে চার, তাহলে সাত বাই কত হবে, থার্টিন হবে, সাত বাই কত হবে আমাদের, থার্টিন হবে। ক্লিয়ার? তাহলে অথবা থাকলে এই দুটো রেজাল্টকে, এটার যে রেজাল্ট, এটার যে রেজাল্ট, এই দুটো রেজাল্টকে যোগ করতে হবে, ঠিক আছে? বলেন বুঝতে পেরেছেন কিনা।
আজকের ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য হারায়েন না। আমি 14 নম্বর অঙ্কটা করব, 14 নম্বর অঙ্কে একটু জটিলতা আছে। চোদ্দ নম্বরটা দেখেন, একটি ফলের ঝুড়িতে দুটি আম, দুটি আম, 24টি আপেল, এবং 15টি কমলা আছে। থলে হতে দৈবভাবে একটি ফল, দৈবভাবে একটি ফল নেওয়া হলো, এখন এক নম্বর প্রশ্নটা কি দেখি আমরা, ফলটি আম অথবা আপেল হওয়ার সম্ভাবনা কত, এটা পাবেন কিনা, এটা আপনারা পাবেন, মাত্রই সমাধান করছি, ফলটি কি একটু কমেন্টে জানা, এটা পারবেন কিনা, আম অথবা আপেল হওয়ার সম্ভাবনা কত, আম এটা আমরা একটু সময় সেভ করি, বা আপেল হওয়ার সম্ভাবনা কত, আশা করি একটু পারবেন, একটু কমেন্টে জানান। ওকে, একটু পারবেন, তাহলে এটা আমরা বাদ দিলাম, এটা দুটো রেজাল্ট যোগ হবে এই আর কি, দুটো রেজাল্ট আমাদের যোগ হবে। এবার আমরা পরের প্রশ্নটাতে যাব, পরের প্রশ্নটা দুই নম্বর প্রশ্ন, ফলটি কমলা কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা কত, দেখেন ফলটি এটি একটু জটিল, কমলা কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা কত, কিন্তু আপেল না হওয়ার সম্ভাবনা কত, দেখেন এটা বিষয়টা একটু জটিল, জটিল না ঠিক, বুঝতে পারলে ঠিক আছে, এখানে বলা হচ্ছে যখন কমলা হবে তখন আপেল না হওয়ার সম্ভাবনা, মানে বিষয়টা হচ্ছে আমি যখন কমলা একটা তুললাম তখন আপেল তোলা যাবে না, তাহলে এটা টোটালটাই রেজাল্ট আসবে, কথা বুঝতে পারছেন কিনা, আমি আবার বলছি যখন আমি কমলা তুলব তখন কি হওয়া যাবে না, আপেল হওয়া যাবে না, তখন আপেল হওয়া যাবে না, তাহলেই রেজাল্টটা ঠিক হবে, আগেরটার মতো কিন্তু স্বাধীন না, যে একটা তুললে আরেকটা অথবা বলা হয় নাই, বলা হচ্ছে কমলা যখন তুলব আমি তখন আপেল হওয়া যাবে না, তাহলে আমাদের পুরো রেজাল্টটা যেটা আসবে এটা ঠিক আছে। তার মানে লক্ষ্য করে দেখুন যে একটা কি আরেকটার উপর নির্ভরশীল না, বলেন তো এই দুটো জিনিস নির্ভরশীল কিনা, যে এই রেজাল্টটা পেতে গেলে ওই যে যেমন আমি যদি চিটাগং থেকে সিলেটে পৌঁছতে চাই মানে বাসে, তাহলে আমাকে ঢাকা পর্যন্ত থামলে হবে না, আমাকে ফাইনালি সিলেট পর্যন্ত পৌঁছলে আমার রেজাল্ট আসবে, এখানেও সেম কাহিনী, যে কমলা যখন তুলবেন তখন আপেল হওয়া চলবে না, তাহলে এই আপেল কতটুকু আপেল না হওয়ার সম্ভাবনা যেটা, এটা দুটো মিলে রেজাল্টটা আসবে, বলেন বুঝতে পারছেন কিনা।
মানে নির্ভরশীল যে এই ঘটনা এই রেজাল্ট পেতে যে এটা এটার উপর নির্ভরশীল এটা বুঝতে পারছেন কিনা, যে অ্যাট এ টাইমে যখন আপেল তুলতেছেন তখন কমলা তুলতেছেন তখন আপেল হওয়া যাবে না, তার মানে আপেল না হওয়ার সম্ভাবনাটা এটার রেজাল্ট পেতে এর উপর নির্ভরশীল, বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার তাহলে আমাদের দুটো তথ্য বের করতে হবে, কমলা পাওয়ার সম্ভাবনা রেজাল্টটা বের করতে হবে। তাহলে এখানে কয়টা আছে টোটাল, দুইটা, চব্বিশটা, পনেরোটা, তাহলে দুই, চব্বিশ এবং পনেরো, তাহলে এখানে ছাব্বিশ, ছত্রিশ, একচল্লিশ, কত হলো একচল্লিশ। তাহলে একচল্লিশের ভিতর কমলা হচ্ছে কয়টা, পনেরোটা। একচল্লিশের ভিতর কমলা, আমি যদি কমলার ব্যাপারটা তুলি তাহলে কমলা হবে একচল্লিশের ভিতর পনেরোটা। ওকে, তাহলে এখন আমার আরেকটা তথ্য লাগবে, আপেল না হওয়ার সম্ভাবনাটা লাগবে, আপেল না হওয়ার সম্ভাবনা লাগবে। আপেল হওয়ার সম্ভাবনাটা আগে দেখি, আপেল হওয়ার সম্ভাবনা সম্ভাবনাটা আগে বের করি। তাহলে আপেল আছে আমার কয়টা, চব্বিশটা, এখানে একচল্লিশটা, এটা আপেল হওয়ার সম্ভাবনা, আপেল হওয়ার কি সম্ভাবনা এত। এখন আপেল না হওয়ার সম্ভাবনা কত হবে, না হওয়ার সম্ভাবনা আমরা এক থেকে যদি বাদ দেই, এক থেকে যদি এত বাদ দেই, তাহলে এখানে কত হচ্ছে, ছয়, দশ, ষোলো, সতেরো, কত হচ্ছে সতেরো। তাহলে সতেরো বাই একচল্লিশ, এটা আপেল না হওয়ার সম্ভাবনা। তাহলে দুটো রেজাল্টই পেয়ে গেছি, কমলা হচ্ছে পনেরো বাই একচল্লিশ, এটা আমাকে এবার আর যোগ করা যাবে না, গুণ করতে হবে, কারণ আপেল না হওয়ার সম্ভাবনাটা এর সাথে আমার কী হবে, গুণ হবে। তাহলে যেটা উত্তর হবে সেটাই উত্তর, এটা সম্ভবত আমাদের দুশো পঞ্চান্ন, দুশো এটা গুণ করেন, গুণ করলে দুশো পঞ্চান্ন, তারপর একচল্লিশে একচল্লিশে এক থাকে কত, চার, তাহলে এখানে কত হচ্ছে, চারকে চার, তার চারকে চার, চার চার ষোলো, তাহলে আট, ষোলো, তার মানে ষোলোশো একাশি, এটাই উত্তর আমাদের, এটাই উত্তর। বলেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। হারিয়াব, গুণনবিধি কেন ব্যবহার করলাম, এটা তো দেখেন ভাই, আপনারা কমেন্ট করেন কিন্তু পরে কমেন্টের রেসপন্স করেন না, এর আগের প্রশ্নের জবাবটা দিলাম, রেসপন্স পেলাম না। আমি এর আগে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, এটা কেন গুণনবিধিটা ইউজ করলাম, এই যে এই জায়গায় কিন্তু আমি জিজ্ঞেস করেছি, আপনারা কিন্তু হানা কিছু বলেন নাই, এবং আপনারা বিন্যাসের প্রথম ক্লাসটাও হয়তো করেন নাই, প্রথম ক্লাসেও আমি কথা বলেছি কেন আমি গুণ করতেছি। এখানে আপনি একটা আপেল আর একটা দেখেন, টোটাল ব্যাপারটাই দেখেন, আপনি একটা আপেল তুলবেন কিন্তু এই সময় কি হওয়া যাবে না, এই সময় আপনার মানে একটা কমলা তুললেন এই সময় আপেল হওয়া যাবে না, তার মানে কি এইরকম শর্ত পূরণ করলে সমান সমান একটা রেজাল্ট হবে, সমান সমান কি হবে একটা রেজাল্ট হবে, যখন আপনি কমলা তুললেন তখন আপনার আপেল হওয়া যাবে না, এই দুটো সমান একটা রেজাল্ট, তার মানে এই রেজাল্ট পেতে যদি একটা আরেকটার উপর নির্ভরশীল হয় তখন আমরা গুণ করি। এ ব্যাপারে বিন্যাস অধ্যায়ে আমি আরও বিস্তারিত কথা বলেছি কীভাবে নির্ভরশীল হওয়ারকে বোঝায়, আগের ক্ষেত্রে কি অথবা ছিল, যে অথবা আমি কমলা তুললাম অথবা আমি কি আপেল তুললাম, সমস্যা নেই, শুধু এটা তুললে এর উপর নির্ভর হবে না, কারণ অথবা মানে বাস্তব জীবনে কি অথবা এটা নাও অথবা ওটা নাও, আপনাকে বললাম যে এটা নেন অথবা এটা নেন, তার মানে কি আপনি যেটাই নেন একটারও আরেকটার উপর নির্ভরশীল হলেন না। আমি বললাম ঠিক আছে আপনার কাছে দুটো জিনিস দিলাম, কোনটা, হয়তো এটা খাবেন নয়তো এটা খাবেন, আপনি কি ঠিক আছে আমাকে আপেলটা দেন, আপনি আপেল খেলেন, এতে কি এই রেজাল্ট পেতে কোনো সমস্যা হয়েছে, সমস্যা হয় নাই, কথা বুঝতে পারছেন কি না। এখন আমি যদি বলি যে আপনি আপেল এবং কমলা দুটোই খাবেন, তাহলে এই দুটো মিলে একটা রেজাল্ট আসবে, যে আপেল খেতে হলে কমলাও খেতে হবে, তার মানে কি একটা ছেড়ে আরেকটা রেজাল্ট আসবে না, তাহলে আপনি আপেল এবং কমলা দুটোই খাবেন এটা সমান সমান একটা রেজাল্ট, কিন্তু অথবা বললে যে কোনো একটা নিলেই আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন, যে আপনি আপেল অথবা কমলা খান, আপনি ঠিক আছে কমলা খাই, আপনার চয়েস আছে, কিন্তু আমি যদি বলি আপেল এবং কমলা খান, তাহলে আপনি আপেল খেতে গেলে কমলাও খেতে হবে, কথা বুঝতে পারছেন কিনা। এখন বলেন বুঝতে পারছেন কিনা।
জি, এবার বলেন বুঝতে পারছেন কি না, এখানে সব কিছু শর্টকাট শেখার দরকার নেই, কিন্তু থাকলে গুণ করতে হবে ব্যাপার সাথে ঘটনাটাই বুঝে ফেলেন। সবসময় শর্টকাটে তো একটু ভাষাগত চেঞ্জ হলে আপনি মানে গুলিয়ে ফেলবেন, তার চেয়ে বরঞ্চ কি আমি যেভাবে বুঝালাম বেসিকটা ক্লিয়ার করেন, তাহলে আপনি নিজ থেকে চিন্তা করতে পারবেন। বলেন বুঝতে পারছেন কিনা? ওকে মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করেন, আমি আর একটা অঙ্ক করবো আজকে, আর বাকি 18 পর্যন্ত আপনারা করবেন, একটু ধৈর্য ধরে থাকেন, আর একটা অঙ্ক করব। 15 নম্বরটা দেখেন, 15 নম্বর এই অঙ্কটা কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে আপনাদের ভালো কাজে দিবে। একজন লোক ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, একজন লোক ঢাকা হতে একজন লোক ঢাকা হতে রাজশাহী ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। আবার বলা হচ্ছে বাসে যাওয়ার সম্ভাবনা 3/60 এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। লোকটি রাজশাহী হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা সর্বনাশ, লোকটির রাজশাহী হতে লোকটির রাজশাহী হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা লোকটির খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 সর্বনাশ, 2/5 এখনো শেষ হচ্ছে না, এবং ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তবে এর মধ্যে বেসিক রয়েছে, সম্ভাবনা 3/7। এখন প্রশ্ন দেখেন, এক নম্বর প্রশ্নটা দেখেন, এখন বলছে একটু দেখুন, ডাকটাক ভুল হলে আমাকে একটু কমেন্টে জানায়, অনেক বড় ডাক। একজন লোক ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, সে ঢাকা হতে রাজশাহী যাবে, ঢাকা থেকে রাজশাহী যাবে, ঢাকা দেখেন ঢাকা থেকে রাজশাহী যাওয়ার সম্ভাবনা এবং বাসে যাওয়ার সম্ভাবনা, এটা কি ট্রেনে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা এত, এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা এত, তিনটা রাস্তা দেখাইছে, যে বাস ট্রেনে যেতে পারে, বাসে অথবা প্লেনে যেতে পারে, লোকটি রাজশাহী হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা এত, রাজশাহী থেকে খুলনা যাবে, তার মানে তার যাত্রা শেষ হবে খুলনা থেকে, এটা হচ্ছে যাত্রা শুরু,
আর শেষটা হচ্ছে এটা গন্তব্য। কথা বুঝতে পারছেন কিনা? এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, লোকটির রাজশাহী ট্রেনে ও খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? লোকটির দেখেন জায়গা কম, লোকটির রাজশাহী ট্রেনে, রাজশাহী ট্রেনে, লোকটির রাজশাহী ট্রেনে এবং খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা বের করুন। খুল এবং এটা হচ্ছে প্রশ্ন যে লোকটি রাজশাহী থেকে রাজশাহী ট্রেনে, মানে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে এবং লোক, এখানে কি ঢাকা কথাটা নেই, ওকে না থাকলেও বোঝা যাচ্ছে, লোকটি রাজশাহী ট্রেনে এবং খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কথা, এবং খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, তার মানে সে ঢাকা থেকে শুরু করবে যাত্রা, রাজশাহীতে স্টপেজ দিবে, গন্তব্যে বসবে কোথায়? খুলনা। তাহলে টোটাল রুটটা হচ্ছে এই, শুরু ঢাকা থেকে খুলনা পর্যন্ত একটি রেজাল্ট আসবে। কয়টা রেজাল্ট আসবে? এটার সমান সমান একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? যদি একটা রেজাল্ট আসে তাহলে আমরা সেক্ষেত্রে কী করব বলেন, যোগ না গুণ বলেন? আমি কিন্তু বিন্যাসে এটা আলোচনা করেছিলাম, বলেন কী হবে? আমাদের ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ইয়ারটা হচ্ছে 2/9, আর রাজশাহী থেকে, রাজশাহী হতে খুলনায় কিসে যাবে? বাসে। বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। এখন বলেন কী হবে, খুব দ্রুত একটু বলেন দেখি। গুণ হবে, কী হবে? গুণ হবে। কেন গুণ হবে? খেয়াল করে দেখেন, এখানে বলছে আগে রাজশাহী যাবে, আমার কমপ্লিট ঘটনাটা ঘটবে খুলনায় গিয়ে পৌঁছলে, কমপ্লিট হবে আমার কোথায়? খুলনাতে পৌঁছার পর। তার মানে খুলনাতে না পৌঁছে আপনি যদি এই পর্যন্ত হিসাব করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কমপ্লিট হচ্ছে না। আমাদের টোটাল রেজাল্ট কমপ্লিট হতে যদি দুটো ঘটনা থাকে তাহলে সেটা আমরা গুণ করি, কী করি? সেটা গুণ করি। আবার এখানে এবং আছে, সেটা দেখেও বলতে পারেন এটা আপনার গুণ হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এই দুটো হিসাব মিলাবেন, 2/9 × 2/5, তাহলে যেটা উত্তর হবে সেটাই উত্তর, 2/5। তাহলে 5/45, উপরে হচ্ছে 2×4, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এবার একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। মাশাল্লাহ। এবার বলা হচ্ছে দুই পরের প্রশ্নটা, এটা ভুলে 16 নম্বর হয়ে গেছে, এটা হবে রোমান সংখ্যার 2। আমি রোমান সংখ্যা 16 যেটা, এটাই হবে রোমান সংখ্যার 2, এটা ভুল করে দিয়ে ফেলেছি। লোকটির রাজশাহী বাসে এবং খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? লোকটির রাজশাহী বাসে এবং খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? খুলনায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখেন এখানে বলা হচ্ছে লোকটি রাজশাহী বাসে যাবে, রাজশাহী বাসে হচ্ছে 3/7, এবং এটা তো রাজশাহী পর্যন্ত যাবে কিন্তু গন্তব্য খুলনা, খুলনায় ট্রেনে যাবে, তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা তার 3/7। তাহলে 3×3=9, এখানে 7×7=49, তাহলে এটি হবে উত্তর।
তাহলে আজকের অঙ্ক করাবো না, 17 নম্বরটা আপনারা পারবেন, একটু দেখেন পারবেন ইনশাল্লাহ। 17 নম্বরে যেটা বলা হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেটি মৌলিক অথবা পাঁচের গুণিত করার সম্ভাবনা কত। মৌলিক অথবা মানে কি, আগে মৌলিক বের করবেন, অথবা মানে কি পরে পাঁচের গুণিতক বের করবেন। টোটাল 40 থেকে 30 পর্যন্ত সংখ্যা হচ্ছে 11টা, নিচে থাকবে 11টা, আর মৌলিক যখন বের করবেন তখন আমার সংখ্যা হবে 31 আর 37 2, তার মানে 2/11 একটা আসবে, এর সাথে যোগ করবেন পরে পাঁচের গুণিতক। পাঁচের গুণিতক কত, 5 6 30, 5 7 35, 5 8 40, এখানে আসবে 3টা, তাহলে উপরে 3 নিচে 11, তাহলে এই দুটো যোগ করে দেবেন যেটা আসবে সেটি রেজাল্ট। পরেরটাও পারবেন সেম, ঠিক আছে, 48টা পারবেন। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকলো, কেউ ক্লাস মিস করবেন না। আগামী ক্লাসে আমাদের সকাল লুডুর এবং তাসের অঙ্ক হবে, আমরা চেষ্টা করছি খুব দ্রুত যাতে শেষ হয়ে যায়, ঈদের আগে আমরা পরিসংখ্যান পর্যন্ত শেষ করে ব্যাচটা অফ করে দেব। তারপর ইনশাল্লাহ আমাদের ঈদের পরে বিসিএস সিলেবাস প্লাস অন্যান্য সিলেবাস মিলে আমাদের নতুন নামে কোর্স শুরু হবে, নতুন নামে শুরু হবে, সেটা হচ্ছে জিওমেট্রি ফর অল জবস, এই কোর্সটা শুরু হবে, এবং এটাও যথারীতি আমাদের ফ্রিতে হবে, শতভাগ ফ্রিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন নামকরণ কেন, কারণ যাতে করে এখানে নতুনভাবে শুরু করলে আমি নিজ থেকে সর্বোচ্চটা দিতে পারবো, কারণ একটা ব্যাচ যখন চলতে চলতে দীর্ঘ সময় হয়ে যায় তখন সবাই ক্লান্ত হয়ে যায়। আর এটা কয়েকটা কারণ, একটা কারণ হচ্ছে নতুন উদ্যমে শুরু করা, এর তো একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যাদের জ্যামিতি সমস্যা তারা নতুন করে শুরু করবে, কথা বুঝতে পারছেন কিনা, জ্যামিতি সমস্যা আছে তারা নতুন করে শুরু করবে। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা আলাদাভাবে এখানে এক ধরনের উৎসাহ খুঁজে পাবো, ঠিক আছে, উৎসাহ পাবো যে নতুন করে একটা ব্যাচ শুরু করতেছি। আর এই উৎসাহটাও আমার যদি 2 মাস সময় থাকে তাহলে 2 মাসে পুরো জিওমেট্রিটা অনেক ফাটাফাটিভাবে শেষ করতে পারবো, কথা বুঝতে পারছেন কিনা। এই অঙ্কে সবগুলোকে যোগ করতে হলো না কেন, কারণ হচ্ছে আমার যতটুকু এরিয়া চেয়েছে ততটুকু নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। আর এখানে আপনি 3-4 বার ভিডিওটা দেখবেন, দেখার পর অঙ্কের সাথে মিলাবেন, এই চিন্তাটা আপনার ভিতর থেকে প্রস্ফুটিত হওয়া দরকার, কেন যোগ করলাম না। দেখেন কিছু কিছু অঙ্ক আছে চিন্তা করার পর একটা সময় আপনার ভিতর ফিল আসবে এবং এটা আজীবন মনে থাকবে, আপনি অঙ্কগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন কেন কাজটা করলাম না, একটু ঘাটাঘাটি করেন আপনি নিজ থেকে উত্তরটা পাবেন। আর রেডিমেড উত্তরের সাথে এই জটিল বিষয়গুলো নিজ থেকে বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।